প্রিয় বিশ্ববিদ্যালয় যোদ্ধা তোমরা সকলেই জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইসিটি সংযোজন করা হয়েছে এই আইসিটি নিয়ে আমাদের প্রশ্নের যেন কোনো কমতি নেই কিভাবে পড়বো কোন বই পড়ব কিভাবে সবচাইতে ভালো মার্কস ক্যারি করবো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আমি আজকে হাজির হয়েছি আসাদুজ্জামান মিরন যদি আমাদের চ্যানেল তুমি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আসছি ইন্টার পরে প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধা তোমরা সকলেই জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জন্য আইসিপিতে বিশ মার্কস বরাদ্দ করা হয়েছে বাণিজ্য বিভাগের জন্য পঁচিশ মার্কস বরাদ্দ করা হয়েছে এবং মানবিক বিভাগের জন্য পঁচিশ মার্কস বরাদ্দ করা হয়েছে তো তোমরা বুঝতেই পারছো যে আইসিটি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কতটা ইম্পর্টেন্ট তো এই আইসিটিতে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা সর্বোচ্চ মার্কস ক্যারি করতে পারি চলো দেখে আসি মাত্র চারটি কাজ করলেই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইসিটি তে অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবা যার প্রথমে রয়েছে মেন বই পড়া মেন বইয়ের যে এমসি গুলো আছে এমসি প্র্যাকটিস করা গাইড বই এবং টেস্ট পেপার এমসি সমাধান করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন সমাধান করা আমরা বিস্তারিত প্রত্যেকটি আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় তো আইসিটি তে তোমার সবচেয়ে ভালো মার্কস ক্যারি করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মেন বই পড়া মেন বই বলতে মজিবুর রহমান স্যার নার্ভিস হায়দার বই বা অন্যান্য যে আইসিটি বইগুলো আছে তোমরা মেন বই তোমাদের কলেজে যেই বইগুলো পড়ছো ওই মেন বইগুলো তোমাকে হাইলাইট পেন দিয়ে প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়তে হবে এতে দেখবে আইসিটি বই টোটাল বই সম্পর্কে তোমার একটা খুব ভালো ধারণা তোমার মধ্যে চলে আসবে আইসিটিতে ভালো করার জন্য তোমার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা হচ্ছে মেন বইয়ের যে এমসিকিউ গুলো আছে প্রত্যেকটা এমসিকিউ তোমার প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা বইয়ের একটা অধ্যায়ের শেষেই দেখবা যে অনেক এমসিকিউ থাকে বইয়ের তুমি যখন বই হাইলাইট করে দাগাবা দাগানোর পর যখন বইটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে তুমি দেখবে প্রত্যেকটা এমসিকিউ তোমার কাছে খুব ইজি হয়ে যাবে এবং যেটা তোমাকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইসিটিতে সর্বোচ্চ মার্কস ক্যারি করতে সহায়তা করবে তৃতীয় যে ব্যাপারটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাইড বই এবং টেস্ট পেপারের এমসিকিউ সমাধান প্রত্যেকটা বাজারে যে কোনো গাইড বইয়ের পিছনেই দেখবা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রায় তিনশো চারশো প্রায় পাঁচশোর মতো এমসিকিউ থাকে যে এমসিকিউ গুলো সমাধান করলে তোমার কাছে আইসিটি খুবই 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 সহজে আসবে ফাইনালি যে বিষয়টি তোমার মাথায় রাখতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস থেকে শুরু করে সরকারি বেসরকারি যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো আইসিটি যে কোশ্চেনগুলো আছে বাজারে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় তুমি চাইলে যে কোনো ধরনের কোশ্চেন ব্যাঙ্ক ওইখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো এতে তোমার সুপার লেভেলের একটা কনফিডেন্ট কাজ করবে এবং তুমি আইসিটি তোমার কাছে মনে হবে কোনো ব্যাপারই না বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে তোমার এই আইসিটি কে আরো সহজ এবং আরও বেগবান করার জন্য আমাদের রয়েছে একটি সুনির্ধারিত পরিকল্পনা যেখানে তোমার আইসিটিতে তিরিশটি ক্লাস থাকবে এবং তিরিশটি পরীক্ষা থাকবে প্রত্যেকটা ক্লাস পিডে আকারে তোমাকে সিট প্রদান করা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার যত কোশ্চেন আছে সব কোশ্চেনের সমাধান দেওয়া হবে প্রতিটা টপিক ধরে ধরে তোমাকে পাঠদান করা হবে এবং তোমার পরীক্ষাতে যাতে খুব দ্রুত তুমি র্যাপিডলি আইসিটির অ্যান্সার দিতে পারো এর জন্য তোমাকে শেখানো হবে শর্ট টেকনিক তো আমাদের ক্লাসটি কিভাবে পরিচালিত হবে আমাদের ক্লাসটি অবশ্যই অনলাইনে পরিচালিত হবে জুম অ্যাপের মাধ্যমে আমাদের কোর্সের সময় থাকবে দুই মাস তুমি যেই সময় ভর্তি হও না কোনো তোমার দুই মাসের মধ্যে সমস্ত আইসিডি বই এ টু জেড কমপ্লিট করে দেওয়া হবে আমাদের ক্লাসের সময় থাকবে সাতটা থেকে এগারোটার মধ্যে শনি সম্বুদ এবং রবি মঙ্গল বৃহস্পতি এর মধ্যে যে কোনো শিফটে তুমি ভর্তি হতে পারবে কোনো সমস্যা নেই আমাদের মোট ক্লাস থাকবে তিরিশটি মোট পরীক্ষা থাকবে তিরিশটি এবং কোর্স ফি মাত্র তো টাকা তো তুমি যদি ক্লাসটি করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করো শেষ তারিখ হচ্ছে একুশ এবং আমাদের কোর্সটি আমরা শুরু করব সাত জানুয়ারি দুই থেকে কোর্সটি করার জন্য তোমাকে যেটা করতে হবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে যেটা যেটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে তোমার নাম বিভাগ এসএসসি সাল এবং ফোন নাম্বারটি লিখে খুব দ্রুত আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে দাও আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা আরো বিস্তারিত জানতে পারবা এবং ওইখানে একটা অনলাইন ফর্মও দেওয়া হবে ওই ফর্ম থেকেও তুমি চাইলে রেজিস্ট্রেশন করতে পারো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি আসাদুজ্জামান মিরন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং বন্ধুদের সাথে জানিয়ে দাও আসসালামু আলাইকুম